সম্মানিত বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ নবীর খুতবার শোনার জন্য আমি এই মুহূর্তে মসজিদুল নবীর খুতবার অনুবাদ শুরু করছি শুরু করার আগেই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তৌফিক প্রার্থনা করছি তিনি জন্য সাহায্য করেন আজকের তারিখ হচ্ছে পঁচিশে শাহবান চোদ্দোশত চৌচল্লিশ চৌচল্লিশ সতেরোই মার্চ দুই হাজার তেইশ ইংরেজি আর যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলতু শেখ ডক্টর বিন সুলাইমান আল মুহান্ন আল খালিদ বিন সুলাইমান আল আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সিয়ামের ফদিলত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাহে রমজান আমাদের কাছে খুব নিকটে চলে আসছে অর্থাৎ আগামী জুমার দিন আসার আগেই আমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে আমরা মাহের রমজানে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ দোয়া করছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাহের রমজানে উপস্থিত করেন আমরা যেন জীবিত থাকতে পারি সুস্থতার মধ্য দিয়ে আমরা যেন মাহের রমজানের প্রতিটি ইবাদত পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সমানিত দিনই ভাই বোনেরা সর্বপ্রথমে সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করেছেন অথবা রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি উপর উপর পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন হে আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অনুগ্রহ তার বান্দাদের উপর হচ্ছে এই যে তিনি তার শরীয়তে এমন কিছু বিধান দিয়েছেন যেই বিধান যেই বিষয়টি পালন করলে পরে সেখানে অনেক উত্তম সাপ তাদের জন্য রয়েছে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে বিরাট পুরস্কার রয়েছে এমন কি সেই ইবাদতের মধ্যে তাদের জন্য অন্তরের পবিত্রতা পরিশুদ্ধতাও রয়েছে আবার ওয়াফিয়াতু আবদিম তাদের শারীরিক সুস্থতাও আছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার অনুগ্রহ আমাদের উপর যে আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিনের মধ্যে কিছু কিছু ইবাদত আছে যেগুলোর এরকম বিভিন্ন ধরনের উপকার নানাবিধ উপকার রয়েছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তিনি আলিমুল হাকিম তিনি মহা প্রজ্ঞাময় মহা হেকপতপূর্ণ তিনি তার বান্দাদের উপর এই মাহে রমজানে সিয়ামকে ফরজ করেছেন যেমনটি আল্লাহ তালা কুরানুল কারিমী বলছেন সুরতুল বাকারার একশত তিরাশ নম্বর আয়াতে এআ হল্লা কুতিবা সিয়াম কামা কুতিবা আল আল্লাম কবলিকুম্লা আল্লাহুম তত্তাক হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল লুমত্তা কোন জাতি করে তোমরা তাকুয়াবান হতে পারো মুত্তাকিন হতে পারো সেজন্য আল্লাহ রবুল্লা আলমীন আয়াতের মধ্যে সিয়াম পালন করার এই বাদত পালন করার যে কি সুমহান মর্যাদা আছে সেই বিষয়ে আমাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ তালা শুধু আমাদের উপর নয় আমাদের পূর্বে যত উন্মত এসেছিল সবার উপরই ফরজ করেছেন কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের ইবাদত আছে এই ইবাদতকে আল্লাহ ভালোবাসেন এই ইবাদত যারা পালন করেন তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসেন নানা ধরনের উপকার আছে এই জন্য আল্লাহ তালা সকল বান্দাদের উপর সকল জামানার সকল উন্মতের উপর কি করেছেন এই শিয়ামকে ফরজ করেছেন যাতে করে সিয়ামের যে সুমহান মর্যাদা এর যে বিশাল বরকত এটা যেন তারা হাসিল করতে পারে সেজন্য আল্লাহম আল্লাখ আলহমদু ওখা শুকুর অবশ্যই আমাদের এই জন্য আল্লাহর শুক্র আদায় করা উচিত এসিয়ামের অন্যতম একটি মর্যাদা হচ্ছে এই যে এ মূলত তাকুয়ার জন্যই ফরস করা হয়েছে যে বান্দারা যেন তাকুয়া অবলম্বন করতে পারে তাকেন যেন হয় এজন্য এটা ফরস করা হয়েছে কারণ তাকুয়ার অর্জনের অন্যতম একটি পথ হচ্ছে এ শিয়াম এই জন্যই সেই প্রথম শ্রেণীর মানুষের জন্য পরবর্তী শ্রেণী মানুষের জন্য পৃথিবীর তাহলে অতীতের এবং পরবর্তীর সমস্ত মানুষের উপর সিয়ামকে জন্যই ফরস করা হয়েছে যাতে করে তারা মুতাকিন বান্দায় পরিণত হতে পারে আর ইসলামেও এটাকে ইসলামের অন্যতম একটি মূল স্তম্ভ হিসাবে আহাদু আর কারিল ইসলাম ইসলামের মূল স্তম্ভ হিসাবে খুশি মানে খুটি হিসাবে এটাকে আল্লাহ রবী স্থান দিয়েছেন আলহামদুলিল্লাহ আর এর মধ্যে নানা ধরনের সবাব সম্মান মর্যাদা বরকত আল্লাহ তালা দান করেছেন তার মধ্য থেকে বেশ কিছু হাদিস সম্মানিত খতিব সাহেব তিনি উল্লেখ করেছেন যেগুলো প্রমাণ করে সিয়ামের কিছু মহান ফজিলত কিছু মহান মর্যাদা রয়েছে যেমন হাদিসের মধ্যে এসেছে যে কুল্লু আমাল বিন আদম লাহু ইল্লা সিয়াম আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে প্রতিটি আদম সন্তানের যত আমল আছে সবগুলি তার জন্য মানে সে এগুলো পাবে এইসব প্রতিদানগুলো সে পাবে ইল্লা সিয়াম সিয়াম ব্যতীত ফাইনাহুলি ও আনা আজ জিবিহি সিয়াম এটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য আর আমি এর প্রতিদান বান্দাদেরকে দিব সুবহান আল্লাহ এই জন্য সিয়ামের এটা বিশাল মর্যাদা যে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে বান্দাকে বিশেষভাবে পুরস্কৃত করবেন অন্য হদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ বলেছেন ও সিয়াম ও জুন্না ফাইদা খানা يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما يفرح إذا أفطر فرح بفطره وإذا لقي ربه فرح بصومه لم بحديث ফজিরতের অর্থ বহন করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে সিয়াম হচ্ছে জুননা স্বরূপ ডাল যেয়ে যেমন যুদ্ধের ময়দানে একজন যুদ্ধা সে রক্ষা পায় শত্রুর আক্রমণ থেকে সিয়ামটা হচ্ছে ডাল স্বরূপ তো তোমাদের কেউ যেদিন সিয়াম রাখে সেদিন সে যেন কোনো পাপ কাজ না করে সে যেন কোনো জগড়াঝাটি না করে সে যেন মানে খুব চিৎকার না করে চিল্লা চিল্লি না করে জগড়াঝাড়ি না করে এগুলো থেকে সে যেন বিরত থাকে কেউ যদি তার সাথে জগড়াঝাটি করে গালি দেয় তার সাথে লড়াই করতে চায় সে যেন বলে আমি রোজাদার আমি সিয়াম পালনকারী আর এর মানে আমি এটা করব না তোমার সাথে ওই সত্যার কসম যার হাতে মোহাম্মদ সাল্লা প্রাণ যে রোজাদারের সিয়াম পালনকারীর মুখের গন্ধ এটা আল্লাহর কাছে মিষ্কের চাইতেও অধিক পবিত্র অধিক সুগ্রাণ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রোজাদারের আরেকটি মর্যাদা রোজাদারের আরেকটি মর্যাদা হচ্ছে এই ফজিলত হচ্ছে এই তার জন্য দুটো আনন্দ আছে একটি আনন্দ হচ্ছে সে যখন ইফতার করতে বসে ইফতারের সময় কিছুক্ষণ পরে ইফতার সে করবে তখন আরেকটা হচ্ছে যেদিন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে সেদিন এই সিয়ামের কারণে সে আনন্দিত হবে কারণ সিয়ামের সুমহান পুরস্কার পাবে তো সেজন্য সে আনন্দিত হবে হাদিসটি বুখারী মুসলিম এসেছে আবু হোধিয় বর্ণনা করেছেন হাদিসের মধ্যে আরও এসেছে আল্লাহ রবাহিন বলেন যে একজন বান্দা মিন আজির একজন বান্দা সে তার পানীয় বস্তু পানাহার বস্তু সে তার খাদ্য পানীয় এবং তার শাহওয়াত তার যে জৈবিক চাহিদা তার যে প্রবৃত্তি তার যে আকর্ষণ মানে নারীর আকর্ষণ এই সব কিছু শাহাবতকে আমার জন্য সে পরিত্যাগ করেছে তাহলে যৌবিক চাহিদাকে পরিত্যাগ করেছে সে তার খাদ্যের চাহিদা এবং পানের যে আকর্ষণ পানির যে তৃষ্ণার চাহিদা এগুলো সব আমার জন্য সে বিরত রেখেছে তো অতএব সিয়াম লি ওয়ানি সিয়ামটা যেহেতু আমার জন্য সেহেতু আমি আল্লাহ তাকে পুরস্কার দান করবো সুবহান আল্লাহ ও হাসানাতু হাসানা বি আসলি আর একটা সোয়াব এটা হচ্ছে দশটা সবাবের মতো আলহামদুলিল্লাহ সই মুসলিমের বর্ণনায় একটা হাদিস এসেছে এমনকি সম্মানিত হচিব বলছেন যে এর অর্থ হচ্ছে এই মানে এই যে হাদিসের অর্থটা হচ্ছে এই তাফসিরে এটাই বলা হয় ব্যাখ্যা যে আদম সন্তানের প্রতিটি আমল হাদিসের মধ্যে ব্যাখ্যাটা আছে আদম সন্তানের প্রতিটি আমল তার অনেক গুণ বৃদ্ধি করা হয় সেটা মানে এক থেকে দশ গুণ বৃদ্ধি করা হয় কারণ একটা সওয়াব দশটা সবের মতো এভাবে বৃদ্ধি হতে হতে ইলায় সাত শত গুণ বৃদ্ধি করা হয় কল আল্লাহ আল্লাহ আলামিন বলছেন সোম কিন্তু সোম ব্যতীত ফাইন আজিজি বিহি সিয়াম আমার জন্য আমি আর পুরস্কার বান্দাকে দান করব কারণ তো আমা আজিলি আমার জন্যই সে তার প্রবৃত্তির আকর্ষণ এবং সে তার খাদ্য ছেড়ে দিয়েছে আমার জন্য সে পরিত্যাগ করেছে এই জন্য আল্লাহ তো এই যে হাদিসগুলো এখানে স্পষ্ট হল সিয়ামের অনেকগুলি ফজিলত রয়েছে সমানিত খতিব সাহেব বলছেন যে সিয়ামের ফজিলত এটা মূলত আসলেই সুনির্দিষ্ট কোনো এর কোনো সংখ্যা নেই যে এর আসলে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ সবাব আল্লাহ তালা বান্দাকে দান করবেন বরং এই বিষয়টি গোপন রেখে দেওয়া হয়েছে বিকয়রী হিসাব অগণিত সবাব আল্লাহ তালা একজন বান্দাকে দান করবেন কারণ একজন বান্দা সে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই এই সিয়ামকে পালন করে থাকে সে এখানে মানুষকে দেখানোর জন্য আসলেই শ্যাম কেউ পালন করে না এটা একমাত্র আল্লাহর জন্য করে থাকে দুনিয়ার মানুষের কাছে সে কিছু পাবে যে মানুষটাকে দেখতে আসবে যে তুমি তো বিরাট প্রশংসা কারণ তুমি কিছু নাই তুমি না খেয়ে জন্য তোমাকে দেখতে আসলাম একদম সুনাম সুখ্যাতিতে গোটা পৃথিবীতে ভরে যাবে এরকম সিয়ামের মধ্যে কিছু নাই অন্য অন্য মধ্যে আছে হাজি সাহেবগণ হস করলে হাজি বলা হয় দাতাদেরকে দাতা বলা হয় বিভিন্ন ইবাদতের মধ্যে কি আছে দেখানোর কিছু আছে কিন্তু সিয়ামের মধ্যে সারাদিন না খেয়ে থেকে এই সাধু সাজার কোনো সুযোগ এখানে নেই এই জন্য সিয়ামের মর্যাদা আল্লাহ তালা নিজে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে সিয়ামের এটাই একটা বড় পুরস্কার যে আল্লাহ তালা বান্দাকে বিশেষভাবে সিয়ামের জন্য তাকে পুরস্কৃত করবেন কারণ আল্লাহর জন্যই একজন বান্দা সিয়াম পালন করে থাকে এটা এটা হচ্ছে বান্দার একটা বিশেষ পুরস্কার দ্বিতীয় বিশেষ ফজিলত হচ্ছে সিয়ামের যে সিয়াম হচ্ছে ডাল স্বরূপ অর্থাৎ জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এটা হচ্ছে স্বরূপ এটা হচ্ছে সুরক্ষা স্বরূপ রক্ষা কবচ আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কারণ একজন মানুষ যখন সিয়াম পালন করে তখন তার মধ্যে যে শাহওয়াতের আকর্ষণ এটা দুর্বল হয়ে যায় শৈতান তাকে দিয়ে অনিষ্ট খারাপ কাজ কম করাতে পারে নফসুল আম্মারা তার দুর্বল হয়ে যায় যার জন্য একটা মানুষ আল্লাহর আনুগত্য করে তাই এ শিয়াম হচ্ছে ডালস্বরূপ দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা থেকে তাকে যেমন রক্ষা করে অনুরূপ জাহানবের আগুন থেকে তার জন্য রক্ষাস্বরূপ সুরক্ষা স্বরূপ আলহামদুলিল্লাহ ডাল স্বরূপ অলিল্লা হাম। এটা হচ্ছে সিয়ামের একটি আরেকটি ফজিলত শিয়ামের ফজিলত আমরা শুনলাম একটু আগে যে শিয়াম পালন করার কারণে খালি পেট থাকার কারণে একজন রোজাদারের মুখের মধ্যে যে দুর্গন্ধের সৃষ্টি হয় এটা আল্লাহর কাছে খুব প্রিয় এটা মিশকের চাইতে অধিক প্রিয় কারণ যেহেতু একজন বান্দা এই যে না খেয়ে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহর আনুগত্যের জন্যই যেহেতু এই দুর্গন্ধর সৃষ্টি হয়েছে এর মর্যাদা রয়েছে যেমনটি শহীদদের মর্যাদা আছে আখেরাতে শহীদগণ কেয়ামতের দিন তারা রক্ত প্রবাহিত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে এবং তাদের গায়ে যে রক্ত থাকবে সেটা রক্তের রঙ থাকবে ও ওর রিহুল মিস ওই রক্তের দুর্গন্ধ থাকবে না সেটার সুগ্রাম থাকবে মিস্কের মেস্কের সুগ্রানের মতো সুবাহান আল্লাহ এটা হচ্ছে রোজাদারের একটা ফজিলত যে তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এরকম পবিত্র থাকে পছন্দনীয় শ্যামের আরেকটি ফজিলত আমরা শুনেছি সেটা হলো যে রোজাদার ব্যক্তি যে আনন্দিত হয় এবার তিনি ব্যাখ্যা সহকারে বলেছেন কথাগুলো প্রথমত হাদিস উল্লেখ করেছেন পরে ব্যাখ্যা করে বলেছেন যে রোজাদার ব্যক্তি যে সে দুটো আনন্দ পাবে একটা হলো খাদ্যের সময় ইফতারের সময় আর একটা হচ্ছে আখেরাতের সাক্ষাতের সময় কারণ ইফতারের সময় সারাদিন না খেয়ে থেকে খাবারের প্রতি একটা আকর্ষণ আসে এই জন্য খাবার যখন সামনে আসে তখন একটু আনন্দ লাগে এই যে একটু পরে খাওয়া শুরু করব এটা কিন্তু একটা মানুষ যদি তার পেটটা ভর্তি থাকে এখন তার সামনে যদি খাবার সুন্দর সুন্দর খাবার উপস্থিত করেন সে এতে বেশি একটা খুশি হবে না বলবে ভাই আমি খাবো না খাওয়ার আসলে পেটে জায়গা নেই তার খানার প্রতি একটা অনীহা ভাব থাকে যায় তার খানার চাহিদা থাকে না সে এতে আনন্দও হয় না আরও বেশি জোরা করলে পরিবন্টন খারাপ করতে পারে কিন্তু শ্যাম পালনকারী ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে সে যখন সুন্দর সুন্দর খাবার দেখতে পায় পানি ঠান্ডা পানি ইত্যাদি তখন সে আনন্দিত হয় তো এটা হচ্ছে দুনিয়ার একটা আনন্দ আল্লাহ সন্তোষের জন্য সে এই আনন্দটা পেয়ে থাকে আর দ্বিতীয় আনন্দ হচ্ছে আখেরাতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যখন দেখতে পাবে রোজা রাখার কারণে এত বিশাল মর্যাদা তখন সে আনন্দিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটাই বলা হয়েছে কারণ আল্লাহ যে বলেছেন সিয়াম যেহেতু আমার জন্য সব কিছু করে কাজে আমি আর প্রতিদান দেবো এজন্য জন্য বান্দা খুব খুশি হবে আর ওই খুশিটা কীরকম আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাই দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত পুরস্কার বান্দাকে দিবেন সিয়াম পালনকারীর আরেকটা ফজিরত হচ্ছে এই ফিল জান্নাতি বাবান লাহা আর রাইয়ান জান্নাতে একটা দরজা আছে যে দরজা নাম হচ্ছে রাইয়ান নামক দরজা ইয়া হলো মিনহু আস ইমুন ইয়ামাল কেয়ামা লাদ হলো মিনহু আহাদুন গাই রহম কেয়ামতের দিন এই জান্নাতের এই দরজা দিয়ে রোজাদার ব্যতী আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না এরপরে যখন রোজাদাররা প্রবেশ করবে ফাইদা দাখালু উগলি ক ফালাম ইয়াদ হল মিনহু আহাদ দরজাটি বন্ধ করে দেওয়া হবে আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না তো রোজাদারের জন্য একটা বিশেষ দরজা রাইয়া নামক দরজা রয়েছে যে যারা রোজাদার এদিক দিয়ে আসো এখন আবার বলতে পারেন তাহলে নামাজেরা বুঝি এটা পাবে না তাই না না যার মধ্যে অন্য অন্য ফরজ ইবাদত আছে এবং অন্যান্য ফরজ ইবাদত তো সে পালন করছে কিন্তু সিয়ামটাকে সে পরিত্যাগ করে নেয় এই ফরজটাও তার মধ্যে আছে তো এইভাবে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে আলহামদুলিল্লাহ সিয়াম পালনকারীর অন্যতম একটি পুরস্কার হচ্ছে এই তার গুনা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাহ বলেছেন মান সোমা রমাদান ইমানুল হাতি সাহান গফির আল্লাহমা তাকদাবিন জাম্বি যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করবে সোয়াবের আশায় ইমান সহ ইমান সহ সোয়াবের আশায় যে ব্যক্তি এই সিয়াম পালন করবে রমদানের আল্লাহ তার অতীতে সব গুণাগুলো ক্ষমা করে দিবেন সমানিত খতিব সাহেব বলছেন অমিলা অলিমান সামা তাতাউ আন ফিগাই রিহিম রমজান ব্যতীত অন্য মাসেও কেউ যদি নফল সিয়াম পালন করে তার জন্য কিন্তু গুনাহের এভাবে ক্ষমা রয়েছে সুবাহাল্লা সুন্দর কথা বলেছেন শিয়ামের অন্যতম ফজিলত হচ্ছে এই যে সিয়াম করার মাধ্যমে সিয়াম পালন করার মাধ্যমে আপনার বিভিন্ন ফেতনার প্রতিষেধক রূপে কাফারা স্বরূপ আল্লাহ সিয়ামটাকে গ্রহণ করবেন সেটা এরকম হাদিসের মধ্যে এসেছে হাদিসটা শুনলে তখন বুঝতে পারবেন আমি যেটা বলেছি আল্লাহ নবী সাল্লাম বলছেন ফিতনা তো রজুল ফি আহারি একজন বান্দার ফেতনা আসে বিভিন্ন বিপদ মুসিব ফেতনা চলে আসে তারা হালে আসে মানে পরিবারের মধ্যে আসে সন্তানাদির মধ্যে আসে নিজের জীবনে আসে তাহলে তার সম্পত্তির মধ্যে আসে তাহলে বোঝা গেল আহাল পরিবারে ফেতনা আসে সম্পত্তির মধ্যে আসে নিজের জীবনে আসে সন্তানদের মধ্যে আসে অজারহি সে প্রতিবেশীগতভাবে সে ফেতনার সৃষ্টি হয় ফেতনা আসে ইউকাফ ফিরুকা সিয়াম এই যে ফেতনা বিভিন্ন রকম বিপদ মুসিবত বিভিন্ন সময় আসে এখন এই ফ্যাতনার কারণে তার এই ফেতনার স্বরূপ সিয়াম পালন করা সালাত আদায় করা সদ্গা করা সৎ কাজের আদেশ দেওয়া কাজ থেকে নিষেধ করলে এগুলো কাফফারা স্বরূপ এগুলোর আল্লাহ রব্বুল আলম গ্রহণ করবেন আচ্ছা এখন প্রশ্ন হলো যে এর দ্বারা কী বোঝানো হচ্ছে এগুলো কিসের কাফারা এরকম ফেতনাই পড়বে আবার এই সমস্ত ইবাদতের মাধ্যমে এই ফেতনার কাফার হবে এটা কেমন সম্মানিত খতিব সাহেব বলছেন ওমায়ান আল হাদিস হাদিসের অর্থ হচ্ছে আন্না রজুল ইয়াবত গালিবান ওয়ালিবান ওয়াফতানু বিমা আলিহি অর্থাৎ একজন ব্যক্তি সে বিভিন্ন সময় ফেতনাই পড়ে পরীক্ষিত হয় এই যে পরিবার সন্তানাদি ধন সম্পত্তি প্রতিবেশী এগুলো দ্বারা দেখা যায় এই ফেতনাই পড়ে সে তার উপর যে অবদারিত ওয়াজিব অনেক ইবাদত আছে এগুলো সে পালন করতে পারে না অর্থাৎ ফেতনায় পরে তার অনেক গুণা হয় অনেক পাপ হয় সে আল্লাহর ইবাদতগুলো ওয়াজিবগুলো পালন করতে পারে না সে আল্লাহর আনুগত্য থেকে ফেতনাই পরে ব্যস্ত থাকে এরকম হয় কি না হয় আপনি সন্তান নিয়ে ব্যস্ত আছেন পরিবার নিয়ে ব্যস্ত আছেন সবমত নিয়ে আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন প্রতিবেশী নিয়ে ফেতনাই পড়েছেন ইত্যাদি তো তখন বলা হচ্ছে এই যে শ্যাম পালন এটা তার কাফার স্বরূপ ওই যে গুণাগুলো হয়ে যায় এ সিয়াম পালন করলে ওই গুনাগুলো ক্ষমা করে দেন সিয়ামের পাশাপাশি সলাত আছে সৎকা আছে সৎকাজের আদেশ ও কাজের নিষেধ এগুলো সব আলহামদুলিল্লাহ তো এই জন্য সিয়ামের এটা হচ্ছে একটা মর্যাদা সম্মানিত খতিফ সাহেব এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন আলহামদুলিল্লাহ আমিও শেষ করলাম দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন ব্যক্তির জন্য উচিত হচ্ছে এই একজন গুলামের জন্য যে সে যে সমস্ত কাজ করলে শ্যাম নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে অথবা যে সমস্ত কাজ করলে শ্যাম সিয়ামের স্বভাব সে পরিপূর্ণ পাবে না কমে যাবে এগুলো থেকে একজন ব্যক্তির উচিত সে নিজেকে বিরত রাখবে তার মধ্যে অন্যতম হচ্ছে সে তার জবানটাকে হেফাজত করবে সে আনুগত্যের মাধ্যমে সে ব্যস্ত থাকবে এমন কাজ করবে না যেটা করা তার উচিত নয় এই জন্য রাসেল বলেছেন যে যে ব্যক্তি শ্যাম পালন করে সে যেন পাপ কাজ না করে অন্যায় কাজ না করে সে ঝগড়াঝাড়ি না করে চিল্লাচিলি না করে সে যেন মিথ্যা কথা না বলে এবং মিথ্যা অনুযায়ী অন্য অন্য কাজকর্ম মিথ্যা সাক্ষ্য দেওয়া ওইগুলো যেন না করে অর্থাৎ সে যেন বিভিন্ন রকম পাপে লিপ্ত না হয় এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে তো সমানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহর উদ্দেশ্যই নয় শুধু রোজাদার ব্যক্তি এই যে রোজা রেখে সে শুধুমাত্র খাদ্য থেকে বস্তু থেকে স্ত্রী সহবাস থেকে এগুলো থেকে বিরত থাকবে না এটাই শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য রোজা দ্বারা নয় বরং আল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে কুল্লুকৌলিন মোহার্রম যত হারাম কথা আছে সমস্ত হারাম কাজ হারাম কথা থেকে বিরত থাকবে মিথ্যা সাক্ষ্য দেবে না মিথ্যা কথা বলবে না গীবত করবে না পরনিন্দা করবে না সে কোনো ধোঁকাবাজি করবে না ব্যবসা বাণিজ্যে লেনদেনে সে হারাম দৃশ্যের দিকে তাকাবে না সে অজ্ঞতা মূর্খতার কোনো কাজ করবে না যেমন কাউকে গালি দিবে না কাউকে মিথ্যা তহমত দিবে না ফসা নির্লজ্জ অনর্থক কথা এই ফায়সা কথাবার্তা এগুলো সে বলবে না কারণ এগুলো যে ব্যক্তি সব কিছু ছেড়ে দিবে কথাবার্তায় কাজকর্ম চোখের হেফাজত রজ্জাস্থানের হেফাজত সব কিছু যে ব্যক্তি করবে সেই মূলত আসলেই এই সিয়ামের যথাযথ হক আদায় করলো আল্লাহর যে উদ্দেশ্য সিয়াম ফরজ করার দ্বারা সে এটা সে বাস্তবায়ন করলো তো সম্মানিত খতিব সাহেব বলছেন এটা করা উচিত তাহলে সে আল্লাহর ভালোবাসার মধ্য দিয়ে সে যেন সিয়ামটি পালন করলো এটাই গ্রহণ করা হবে তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সিয়াম পালন করে এই সমস্ত পাপ থেকে যেন আমরা বিরত থাকতে পারি শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকায় সিয়াম নয় অন্যান্য সমস্ত পাপগুলো থেকে বিরত থাকা এটা সিয়ামের অন্তর্ভুক্ত কাজেই আমরা যেন সম্পূর্ণরূপে পাপের সমস্ত পথ থেকে বিরত থাকি এবং সিয়ামকে সঠিকভাবে হেফাজত করে এই সুমহান মর্যাদার অধিকারী যেন আমি আপনি হতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করেই শেষ করছি আর দোয়া করতেছে আপনাদের যেন আমার জন্য আমরা সবাই দোয়া করি সবার জন্য আল্লাহ যেন আমাদের এই মাহে রমজানটা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম মাহে রমজান হয় সবচেয়ে বেশি করে যেন ইবাদত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আস্লাতাম আল্লাহ নবীনা মুহাম্মী ওসহাবিহি আজমাইন